জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ সরকারের উদাসীনতা কি শেষ হবে না বারবার রেল নিয়ে কেন্দ্রকে তো প্রাক্তন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতিকে অদের আগ্রহ সিপিএম এ নজর রাখছে বাংলার শাসক দল তৃণমূল হারানো পথ ফিরে পাচ্ছেন দিলীপ কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত পেয়ে তৎপর রাজ্যের নেতৃত্ব দাবি অনুগামীদের ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় বাড়ছে আতঙ্ক হাওড়া থেকে বাতিল একাধিক এক্সপ্রেস বদল যাত্রাপথ রেশন দুর্নীতির তদন্তে ফের অভিযান এডি বসিহাটের যতিপ্রিয় ঘনিষ্ঠ চালকাল মালিকের বাড়িতে হানা বাংলার বারো জন বিজেপি সংসদের সঙ্গে সাক্ষাৎ ঘরে ডেকে মোদি বললেন সুকান্তদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী এবং খড়ে সভাপতি বদল হবে কি কোচিংয়ের বেসমেন্টে বেসমেন্টের মৃত্যু দিল্লিতে তদন্ত কোন পথে বিধানসভার দুটি অত্যবিষয়ক বিল বাতিল নিয়ে আলোচনা বাজেট বিতর্ক বিরোধীদের তোপে কণ্ঠাসের সরকার ভোট খরচ বাবদ রাজ্যের পাওনা দু হাজার কোটি টাকা দাবি মুখ্যমন্ত্রী মমতার বাংলাদেশের ভারত বিরোধী স্লোগান খুব শুভেন্দুর প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল সে ইঙ্গিত দিলেন বেণুগোপাল অধীরের পর কে দায়িত্বে দলগত বিজেপি বাংলা বিভাজনের পক্ষে নয় দাবি করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আরো একটি মামলা সুপ্রিম কোর্টে যুক্ত করা হলো মূল মামলায় মমতার নির্দেশে সুজিত যাবেন সন্দেশখালী দলের ফাঁকা পদে বসবেন কারা সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী উপাচার্যের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ টিএমসিপির আঠের দিন ধরে আন্দোলন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে হুগলির স্বাস্থ্য ব্যবস্থা চরম খারাপ আলোচনায় বৈষ্ব দিদির সঙ্গে প্রসূদের মৃত্যু নিয়ে মন্তব্য সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎই বদলি পুরসভার ফিনান্স অফিসার দুর্নীতির প্রতিবাদে যে প্রশ্ন বিরোধীদের দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল হবে কি নতুন রাজ্য কমিটিতে বা কারা থাকবেন এই বিষয়ে নেতৃত্বের সঙ্গে গত সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলাদা আলাদা করে কথা বলেছেন এআইসিসি সম্পাদক আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী এবং এআইসিসি সভাপতি মালিকার্জুন খার্গে প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন রাজ্য কমিটি বা কেমন হবে তা নিয়ে আজ বৈঠক কংগ্রেসের দিল্লির দপ্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কি বদল হবে অধীরের জায়গায় কি অন্য কাউকে বসানো হবে তা নিয়ে আলোচনা করতে বাংলার কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলছেন বেণুগোপাল আজ রাহুল খারেগের সঙ্গে বৈঠকের পর মোটামুটি স্পষ্ট হয়ে যাবে যে পরবর্তী সভাপতি কে হবে এই খবরের দিকে নজর থাকবে দিল্লির কোচিং সেন্টারে বেসমেন্ট ঢুকে পরা জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ এই ঘটনায় ইতিমধ্যে কোচিংয়ের মালিক এবং সেন্টারের কো অর্ডিনেটরকে গ্রেপ্তার করা হয়েছে আপের মন্ত্রী অতসী মাল্লিনা এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লির মিয়ারের নির্দেশেও তদন্ত শুরু হয়েছে ঘটনার পর নজরে বসেছে পুরসভাও এখন দেখায় আজ ঘটনার রেস্ট কোন দিকে গড়ায় বিধানসভার অধিবেশন বসবে আজ অধিবেশনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে তৃণমূল ও বিজেপির বিধায়করা দ্বিতীয়ান্ধে দুটি অর্থবশ্যক বিল বাতিল নিয়ে আলোচনা হতে পারে এই সমস্ত খবর দিকে নজর থাকবে সাংসদের বাজেট বিতর্কে প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে বিলগুলি সংসদের সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছেন গতকাল সোমবার বিরোধী দল রাহুল গান্ধী লোকসভার নরেন্দ্র মোদী অমিত শাহ মোহন ভাগবত অজিত ডোভাল ও দুই শিল্পপতির নাম করে জানান এদের রচিত চক্রগ্রহের সাধারণ মানুষের অবস্থা দুর্বিষয় হয়ে উঠেছে গণসন্ত্রাস আমজনতাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আজও সংসদে বিতর্ক চলবে নজর থাকবে সেই দিকে চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে গতকাল সোমবার শীর্ষ আদালতে মামলাটি শুনানোর জন্য ওঠে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাটিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায় মামলার সঙ্গে এই মামলাটি যুক্ত করে শুনানি হবে আগামী আগস্ট মূল মামলার শুনানি রয়েছে ওই দিনে এই মামলাটি শুনানি হবে চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে এর আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এসএসসির অধীনে পঁচিশ হাজার সাতশো চিৎপান জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশকে চাকরি হারাদের কয়েকজনও সোমবার সেই রকমই কয়েকজন চাকরি মামলা শব্দ করে শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতি বেঞ্চ জানায় মূল মামলার সঙ্গে যুক্ত করে এই মামলার শুনানি হবে ছয় আগস্ট রেশন দুর্নীতি মামলার তদন্তে আজ মঙ্গলবার ভোরে ফের অভিযান এডি এবারও সেই বসিরহাটেই প্রাথমিকভাবে খবর মঙ্গলবার পরে বসিরহাটে বাড়িিক বিশ্বাস নবে এক চালকল মালিকের বাড়িতে তল্লাশির অভিযানে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর এডির অফিসারেরা সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জনেরা সূত্রে খবর এই ব্যক্তির রেশন দুর্নীতি মামলা গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বৈশাটে রই ব্যবসায়ী চালকাল সহ মোট দশটি জায়গায় এনে তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে সূত্র খবর অভিযান চলছে বাড়ি পৈশাসের রাজারহাটের ফ্ল্যাটেও সূত্র দাবি রয়েছেন দুর্নীতি মামলায় যে বিপুল পরিমাণ টাকা তছরূপ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে সেই টাকার সঙ্গে বাড়িকের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চান এই অভিযান এডি সূত্রের খবর রেশন দুর্নীতির কালো টাকা বিভিন্ন ঘুরপথে সাদা করার চেষ্টা করা হচ্ছে সেই ক্ষেত্রে এই ব্যক্তির কোনো মদত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছেন কেন্দ্রীয় সংস্থার অফিসারেরা সূত্রের খবর বাড়িকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার বিভিন্ন ব্যাংকের নথি ও অন্যান্য ব্যবসায়ী কাগজপত্র খতিয়ে দেখছেন এডি তদন্তকারী দল ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে ফের কেন্দ্রে এনডিএ সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের উদ্দেশ্যে মমতার প্রশ্ন এটাই কি সরকার চালানোর নমুনা রেলকে নিয়ে সরকারি উদাসীনতা থামবে কবে সেই প্রশ্নও তুলেছেন এনডিএ এবং ইউপি আমলের রেলমন্ত্রী থাকা মমতা আজ মঙ্গলবার ভোর পৌনে চট্টে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাই গামে হাওড়া সি এক্সপ্রেস প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনা বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অত্যন্ত আঠেরোটি কামরা সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায় দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে কমপক্ষে কুড়ি জন যাত্রী আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা হচ্ছে রেলের তরফে ইতিমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ কিভাবে দুর্ঘটনা হলো তা এখনো স্পষ্ট হয়নি তবে রেলের এক পদস্থ কর্তা জানিয়েছে যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছে একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুই ঘটনার মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা এখনো জানা যায়নি কেন দুর্ঘটনা তা ক্ষতি দেখতে অনুসন্ধান শুরু হয়ে গিয়েছে এই দুর্ঘটনার খবর প্রকাশে আসার পরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মমতা সেখানে এই ঘটনার দুঃখ প্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিবার বর্গকে সমবেদনা জানান তিনি তবে পোস্টের শুরুতেই কেন্দ্রীয় মোদী সরকারের উদ্দেশ্যে তোপ দাগেন তিনি মমতা লেখেন আমি প্রশ্ন করতে চাই এটাই কি সরকার চালুর নমুনা তারপরে একের পর এক রেল দুর্ঘটনা দিয়ে ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রীর সংযোজ প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা রেল লাইনের এই মিছিল কতদিন আর আমরা সহ্য করব সরকারের উদাসীনতা কি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রাজ্য রাজনীতির চর্চায় উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী সেখানকার পরিস্থিতি দেখে আসতে এবার দমকাল মন্ত্রী সুজিত বসুকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী শনিবারই সন্দেশকালে যাবেন সুজিত দিন এলাকার প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করবেন মন্ত্রী শেখ শাহজাহানকে ধরতে ইডির অভিযান পাল্টা ইডি অধিকারদের উপর আক্রমণ গ্রেপ্তারি তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখল সহ একাধিক অভিযোগ ঘিরে কত কয়েক মাস ধরে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশ কালিতে এর ফলে গত কয়েক মাস ধরে এই এলাকায় অন্যান্য কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে সেখানকার বাসিন্দাদের কথায় মাথা রেখে মুখ্যমন্ত্রী সেখানকার প্রশাসনিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকের পরামর্শ দিয়েছে মন্ত্রীকে সূত্রের খবর ওই বৈঠকে থাকতে বলা হয়েছে সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতাকেও সন্দেশকালিতে স্টেমুলের বেশ কিছু সাংগঠনিক পদ ফাঁকা রয়েছে সেই সব পদে কাকে বসানো যায় সেই বিষয়ে বিধায়ক সুকুমারকে নাম প্রস্তাব করার দায়িত্ব দিয়েছে ট্রেমুল শনিবার তার প্রস্তাবিক নামের তালিকা সুকুমার সুজীদের কাছে জমা দেবেন বলে খবর এরপর সুজিত মারফর্জ সেই তালিকায় পৌঁছাবে তৃণমূল নেত্রী মমতার কাছে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে ঘণ্টাটি বাঁচিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং